হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ আমরা চলে এসেছি একটা পার্কে, পার্কটার নাম হলো সূর্য সেন পার্ক। পার্কে যেতে লাগে টিকিট, আর পার হেড টিকিটের দাম হচ্ছে 15 টাকা। উনি ভদ্রলোক টিকিট চেক করেন, এতক্ষণ উনি ঘুমাচ্ছিলেন, আমি ওনাকে ঘুম থেকে জাগিয়ে এত ঠান্ডার মধ্যে তা টিকিট চেক করালাম। এসছি পার্কের ভেতরে, সামনে থেকে তোমাদের একটু পার্কটা দেখিয়ে দিই যে পার্কটা কিরকম। সামনে দেখছি একটা রেল লাইন রয়েছে, ওই তো দেখতে পেয়ে গেছি রেল লাইনটা কিসের জন্য রয়েছে। পার্কে রয়েছে একটা টয় ট্রেন, দারুণ ব্যাপার। তো চলো, যখন দেখতেই পেয়ে গেছি আগেই ট্রেনটায় উঠবো, তারপরে সব কথা। ট্রেনের জন্য টিকিট কাটতে চলে এসেছি। এখানে 5 থেকে 10 বছরের জন্য 20 টাকা, আর তার উপরে সবার জন্য 30 টাকা করে টিকিট। তো চলো টিকিট নিয়ে নিই। হলো ট্রেনের প্ল্যাটফর্মটা, আর আমরা লাস্ট বগিটায় গিয়ে একদম বসেছি। এক একটা বগিতে 10 জন করে বসার মতো জায়গা করা রয়েছে। এখন শুধু ট্রেন চলার অপেক্ষা। 3টে সিটির পর ট্রেন চলতে শুরু করলো, আর আমরা চারপাশটা দেখতে শুরু করলাম, কারণ এই ট্রেনটা পুরো পার্কটা চারপাশটা ঘুরিয়ে আনে। ট্রেনে বসে আমার পিঁপড়ে খুব খুশি, আর আমার শুধু মনে হচ্ছে যেন ট্রেনটা শিলিগুড়ি টু কলকাতা ছুটে চলেছে। একটা ঝিলের সামনে দিয়ে ট্রেনটা এখন যাচ্ছে, বেশ বোটিং হচ্ছে দেখতে পাচ্ছি। পরে নেমেই ওখানে আগে যাব। পার্কটা বেশ বড়, আর চারপাশে প্রচুর গাছপালা, আর গাছগুলো সব থেকে সুন্দর হচ্ছে বিভিন্ন শেপের, ছোট বড় সব গাছগুলো বিভিন্ন শেপ দেওয়া রয়েছে। নেমে পড়েছি ট্রেন থেকে, আর এই সেই ট্রেন দুরন্তিকা যেটায় করে এতক্ষণ আমরা ঘুরলাম। চো, এখানে হচ্ছে বোটিং এই ঝিলটার মধ্যে। বাট আমি যেহেতু বোট চালাতে জানি না, তাই রিক্সটা নিলাম না। ঝিলের মধ্যে এরাও কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখো। বাট আজ আর বেশিক্ষণ না, কারণ সন্ধে নেমে আসছে, ঠান্ডাটাও বেশ লাগছে। পুরো পার্কটা ঘোরা হবে না, এবার বেরিয়ে পড়তে হবে। বেরোনোর মুখে সামনেই দেখি কিছু মহিষীদের মূর্তি করা রয়েছে, তো সেগুলো একটু ফটো তুলে বেরিয়ে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, বাই।